বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাউন্সিল এবং নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমদ সাহেবের সুপারভিশনে তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ভাবে সমাপ্ত হয়েছে এবং আমাদের দুজন তরুণ ছাত্র নেতা নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন জানেন যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবালুর রহমান ইকবাল হোসেন শ্যামল। আজ থেকে পরিবর্তিত সময়ে এই দেশনেত্রীকে মুক্তি আন্দোলনে, গণতন্ত্রের মুক্তি আন্দোলনে ছাত্রদের এই নেতৃত্ব নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা সবাই বিশ্বাস করি এবং বিএনপি বঙ্গ সংগঠন সমূহ দেশের মানুষের তাদের প্রতি সেই দোয়া আছে, তাদের প্রতি সেই ভালোবাসা আছে এবং সবাই বিশ্বাস করে যে তারা এই আন্দোলনে সফল হবে। আজকে সেই জন্যই ভারতের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা সবাই এসেছিলাম ছাত্র নেতাদেরকে সঙ্গে নিয়ে, এখানে জিয়ারত পাঠ করা হয়েছে এবং ছাত্র নেতারা তারা এখানে শপথ দিয়েছেন ছাত্র দলকে সঙ্গে নিয়ে, সর্বস্তর নেতাদের সঙ্গে নিয়ে, যে তারা দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্ত গণতন্ত্র মুক্ত করবার জন্য তার দুর্বার আন্দোলন করে তুলবে এবং তাদের মুক্তি না পড়ে তো তারা ঘরে ফিরে যাবে না, এই ছিল তাদের আজকের এই শপথ। আমাদের বক্তব্য তো আমরা দিচ্ছি, গতকালও শুনেছেন আমাদের কথা বলছি যে সরকার আকণ্ঠ নিবজ্জিত হয়েছে দুর্নীতিতে, তাদের একেবারে উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতা পর্যন্ত কর্মী পর্যন্ত এখন দুর্নীতিতে নিমজ্জিত, তারই কিছু প্রমাণ আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন যে একেবারে সেই ঢাকা মহানগর থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানেই তারা আজকে যে ভয়াবহ রকমের দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে এটা দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করছে, বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে কাঠামো তাকে ভেঙে দিচ্ছে। এইগুলো শোনেন, এই ধরনের কথাবার্তা বলে তো কোনো লাভ নেই, মানুষ দেশের মানুষ বোঝে এটা সবসময় তাদের যেটা স্কেপিস বেরিয়ে যেতে চায়, ওরা সবাই এর মধ্যে জড়িত, এমন না যে কেউ বাদ আছে, সবাই জড়িত। এখন তো কেঁচো কুর্তে সাপ বেরুচ্ছে, এবার আপনারা দেখেছেন আমি যে ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে, সুতরাং কারোরই এখানে নিস্তার নেই, জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে। হ্যাঁ, এটা উনাকে জিজ্ঞেস করেন তো যে এটা আজকে কার পত্রিকা পত্রপত্রিকা মিডিয়াতে কখন সামনে এসছে, বিএনপি আমলে তো এটা কখনই সামনে আসেনি মিডিয়াতে, আজকে এই পত্রপত্রিকায় মিডিয়াতে টেলিভিশনে যেভাবে এসছে তাতে প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, তারা বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো তাকে ভেঙে ফেলছে, সামাজিক কাঠামো ভেঙে ফেলছে এবং এই দেশকে সত্যিকার একটি রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। মাননীয় মহাসচিব, শেষ প্রশ্ন, আপনাদের গঠনতন্ত্র তো আছে এবং আপনাদের জিয়াউর রহমান সাহেব ওইটা চর্চা করতেন যে সব পর্যায়ে কমিটিগুলো সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, 27 বছর পরে ছাত্রদলের এই কাউন্সিল থেকে আপনারা মানে কি অর্জনটা কি আপনারা দেখছেন এবং আগামী আপনাদের কাউন্সিলে আপনারা এটা প্রয়োগ করবেন? আপনারা নিজেরাই দেখলেন যে সরকারের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ভেদ করে আদালতকে ব্যবহার করার চেষ্টা করে তারপরে কিন্তু অত্যন্ত সফলভাবে ছাত্রদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং নতুন দিগন্তের সূচনা হয়েছে ছাত্রদলের কাউন্সিলের মধ্যে। এটাকে ইমপ্লিমেন্ট করবে কিনা সব পর্যায়ে আপনারা? কি বললাম তোর ভাই, এটাই তো ইমপ্লিমেন্ট, নতুন দিগন্তের সূচনা হয়েছে, ইমপ্লিমেন্ট তো হচ্ছেই।